आलोचना पर्व जदिओ आमादेर आलोचकरा रोयेछेन ए आलोचकेर तालिकाय आमार नामटिओ छिलो तो आमी जेहेतु उपस्थापना करतेछि ताई आमी आर बेशी किछु आलोचना करते चाई ना एकटा विषय तुले धरे आमी आमार कथा शेष करब सबाई एकबार सालात पढ़ुन मुहम्मद ओ आल मुहम्मद আমাদের আলোচকবৃন্দ এক একটি বিষয় সিলেক্ট করে নিয়েছেন তো যে বিষয়টি আমার ভাগে পড়েছে সেটা হচ্ছে ইমাম রেজাউল ইসলাম সম্পর্কে ইমাম রেজাউল ইসলামকে বলা হয় আলেমে আলে মুহাম্মদ এই আলেমে আলে মুহাম্মদ এই উপাধিটির উপরেই কিছু কথা আমি আজকে তুলে ধরব অতি সংক্ষেপে সালাত পড়ি মুহাম্মদ ওয়া আল মুহাম্মদ আল্লাহু ইমাম মুসা কাজিম আল ইসলাম ইমাম রেজাউল ইসলামের পিতা তিনি বর্ণনা করেছেন যে আমার পিতা অর্থাৎ ইমাম জাফর সাদিক আল ইসলাম তিনি বলেছেন কাকে ইমাম মুসা কাজিম আল ইসলামকে বলেছেন যে তোমার ঘরে আলেমে আলে মুহাম্মাদের জন্ম হবে এবং তিনি কিছুটা দীর্ঘশ্বাস ফেলে বলেছেন যে আফসোস যদি আমি সেই সময় থাকতাম অর্থাৎ আলেমে আলে মুহাম্মাদের যে ইমামতের যুগ সেই যুগে ইমাম জাফর সাদিক আল ইসলাম তিনিও থাকার আশা পোষণ করেছিলেন তো এ থেকেই বিশেষ করে এই আলেমে আলে মুহাম্মদ এই উপাধিটির উৎপত্তি লাভ করে এবং এর পিছনে আরও কিছু কারণ রয়েছে অতগুলো কারণ উল্লেখ করা আমার পক্ষে সম্ভব নয় এবং সময়ও অনুমতি দেয় না যেমন এখানে একটি বিষয় রয়েছে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের অনুসারী সাবেঈ ধর্মের ইমরান নামে এক ব্যক্তি তার সাথে হযরত ইমাম রেজাউল ইসলামের একটা তর্ক বিতর্ক বা আলোচনা হয় বিশেষ করে ইমাম রেজাউল ইসলামের সময় যে শাসক ছিলেন খলিফা হারুনুর রশিদ হারুনুর রশিদ মারা যাওয়ার পরে তার সন্তান খলিফা মামুন এই মামুনুর রশিদ তিনি নিজেও একজন জ্ঞান পিপাসু ছিলেন এবং বিভিন্ন সময় জ্ঞানের আসর বসাতেন আর এই জ্ঞানের আসরগুলোতেই ইমাম রেজাউল ইসলামকে লাঞ্ছিত করার জন্য অপমানিত করার জন্য জোর করে ইমাম রেজাউল ইসলামকে সেখানে অংশগ্রহণ করাতেন তো এরকম একটি অনুষ্ঠানে ওই যে সাবেঈ ধর্মের ইমরান নামক এক পণ্ডিত ব্যক্তি তাকে হাজির করান তো যাই হোক সেখানে প্রশ্ন করতে বলা হয় যে আপনারা এই ইমাম রেজাকে প্রশ্ন করুন তো তিনি বলেছিলেন আমি সিরিয়া লেবানন বা বিভিন্ন রাষ্ট্রগুলি সফর করেছি সেখানে বিভিন্ন আলেম ওলামাকে প্রশ্ন করেছি এমনকি আরব রাষ্ট্রগুলিতেও আমি সফর করেছি কেউ তার সঠিক উত্তর দিতে পারেনি আল্লাহ যে এক এবং অদ্বিতীয় এবং তিনি কোথায় আছেন এই বিষয়ে সঠিক উত্তর দিতে পারেননি তা আমি এই বিষয়ে আপনার কাছে প্রশ্ন করতে চাই আপনি উত্তর দিন আমি ঘটনা না বলে সংক্ষেপ করলাম তিনি সুন্দরভাবে উত্তর দিলেন এবং ওই সাবেঈ ধর্মের অনুসারী ইমরান তিনি উত্তরে সন্তুষ্ট হলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আল মুহাম্মদ খ্রিস্টান ধর্মের একজন ছিলেন যার নাম হচ্ছে জাসালিক সে জাসালিক তিনিও কিছু প্রশ্ন করেছিলেন সেখানে ইমাম রেজাউল ইসলাম তার ওই খ্রিস্টান ধর্মের যে বাইবেল গ্রন্থ রয়েছে
से बाइबल ग्रंथ थे बाइबलर भाषा से बाइबल ग्रंथर बाइबलर भाषा ओ जासालिक के उत्तर दिए प्रश्न एवं एत सुंदर उत्तर दिए से पंडित से उत्तरे सन्तुष्ट इस्लाम धर्म ग्रहण करें। सलात करी मुहम्मद वाले मुहम्मद। এবারে যে বিষয়টি বলবো এটা একটু আমি বিস্তারিত বলার চেষ্টা করব, বলে আমি কথা শেষ করব। সেটা হচ্ছে একজন ইহুদি পণ্ডিত, ইহুদি ধর্মের অনুসারী, ইমাম রেজাউল ইসলাম বিভিন্ন কথোপকথনের মাঝখানে তিনি নিজেই ওই ইহুদি পণ্ডিতকে প্রশ্ন করেছিলেন যে হে ইহুদি পণ্ডিত, যার নাম হচ্ছে রাসউল জালুত, এই রাসউল জালুত কে প্রশ্ন করেছিলেন, হে রাসউল জালুত, তুমি মুসা নবীর নবী হওয়ার বিষয়ে কি কি প্রমাণ দিতে পারবা, কি প্রমাণের ভিত্তিতে তুমি মুসাকে নবী হিসেবে গ্রহণ করেছো বা নবী হিসেবে মানো। তিনি বলেছিলেন যে হযরত মুসা বিভিন্ন মুজিজা দেখিয়েছিলেন, সেই লাঠি থেকে সাপ, ওই সমুদ্র পেরিয়ে যাওয়া, এই সমস্ত বিষয়। তখন ইমাম রেজাউল ইসলাম বললেন, আচ্ছা তাহলে এই সমস্ত মুজিজা হযরত ঈসা আলাইহিস সালাম তো দেখিয়েছিলেন, তাহলে তুমি হযরত ঈসাকে কেন মানো না? হযরত ঈসা মৃতকে জীবিত করতেন, অসুস্থকে সুস্থ করে দিতেন, এগুলো তো আল্লাহর মুজিজা, তুমি কেন মানো না? তখন রাসুল জালুত বলেছিল, এগুলো বলা হয়ে থাকে, এগুলো তো তেমন সঠিক তথ্য উপাত্ত নেই। ইমাম জিজ্ঞেস করলেন, তুমি যে হযরতে মুসার মুজিজার কথা বললা, এগুলোও তো ওরকম বলা হয়ে থাকে, বা এগুলো কিভাবে পেয়েছো? নিশ্চয় কোনো সঠিক রেফারেন্সের মাধ্যমেই তুমি পেয়েছো। বলে হ্যাঁ তা পেয়েছি। তাহলে হযরতে ঈসার মুজিজাগুলিও সঠিক রেফারেন্সের মাধ্যমে তোমাকে যখন দেওয়া হচ্ছে, কেন গ্রহণ করছো না? অনুরূপভাবে রাসুলের যে মুজিজা, সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআন, এই আল কোরআনকে কেন তুমি গ্রহণ করছো না? কোরআনও সঠিক রেফারেন্সের মাধ্যমে, সঠিক তথ্যের মাধ্যমে আমাদের হাতে এসেছে। আমরা জানি যে আমাদের রাসুল কোনো স্কুলে লেখাপড়া করেননি, আমরা জানি আমাদের রাসুল এক গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন, তিনি মেষ চড়িয়েছেন বা রাখালও ছিলেন, এরকম একজন রাসুল এরকম একটি কোরআন আমাদের মাঝে উপস্থাপন করেছেন, তাহলে তুমি কেন গ্রহণ করছো না? এই যুক্তিগুলোর কাছে সেই পণ্ডিত রাসউল জালুত সে যখন ব্যর্থ হয়ে যায়, অপারগ হয়ে যায়, তখন সে আফসোস করে বলে যে, ইমাম রেজাউল ইসলামকে উদ্দেশ্য করে বলে যে, এইরকম জ্ঞানী এবং এইরকম পণ্ডিত আমি আমার জীবনে আমি আর কখনো কোথাও দেখি নাই, তার সমস্ত যুক্তি এবং তথ্যের কাছে আমি পরাজিত, আমিও মনটা চাই যে ইসলাম গ্রহণ করি, কিন্তু সেই ইহুদি জাতির নেতৃত্ব ছেড়ে সেই নেতৃত্বকে হারাবো বলেই আমি ইসলাম গ্রহণ করতে পারছি না। তো তার নেতৃত্বকে সে প্রাধান্য দিয়ে ইসলাম গ্রহণ করা থেকে বিরত থাকে, কিন্তু স্বীকার করে যে ইমাম রেজাউল ইসলামের মতো জ্ঞানী ব্যক্তি তিনি কখনো দেখেননি। সালাত পড়ি মুহাম্মদ ও আলে মুহাম্মদ। আমি আলে মুহাম্মদের, আলেমে আলে মুহাম্মদের এই কয়টি বিষয় উল্লেখ করেই আমি আমার আলোচনা শেষ করছি।